পৃথিবী সৃষ্টির পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে, যখন পৃথিবী তা সময়ের কাল উপভোগে এগিয়ে গেছে, তারপর ধীরে ধীরে শীতল ঠান্ডা হয়ে দুমড়ে মুচড়ে গেছে, এবং প্রবল বৃষ্টিপাতের ফলে যখন পৃথিবীর নিচু অংশগুলো জলে পরিপূর্ণ হয়ে সমুদ্রের আকার নিল, এবং উঁচু জায়গাগুলো পাহাড় পর্বত ইত্যাদির আকার নিল, তার কোটি কোটি বছর পর আমরা জানি যে প্রথম জলের মাধ্যমে জীবের উৎপত্তি ঘটে। তাহলে জলের মাধ্যমে প্রবল ঢেউ এবং জলের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ, বিভিন্ন ধরনের আণবিক বিষয়গুলো এক বিশেষ ক্রিয়ার মাধ্যমে কী করেছে না, জলের মধ্যে প্রোটিন নামক এক পদার্থের উৎপত্তি ঘটায়। এই প্রোটিন থেকে শ্যাওলা জাতীয়, এই শ্যাওলা থেকে এককোষীয় প্রাণী, এবং এককোষীয় প্রাণী থেকে কালের বিবর্তনে উভয়চরই, এক জল এক স্থল, এই উভয়চরই প্রাণীর উদ্ভব ঘটে। এবং লক্ষ লক্ষ বছর বিবর্তনের ইতিহাস, হ্যাঁ, বিবর্তনের ইতিহাসের মাধ্যমে ধীরে 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 আজকের বর্তমানে বিভিন্ন জীবের উৎপত্তি। এইবার এই জীবের উৎপত্তি বলতে গেলেই আমাদের বায়োলজি শব্দটা চলে আসছে, যেটা জীবন বিজ্ঞান বলছে। তো তোমাদের ক্লাস টুয়েলভের ভূগোলে যেটা তোমাদের পড়ার বিষয় আছে, সেটার নাম হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য বলতে আমরা কী বুঝি? জীব বৈচিত্র্য হলো পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বসস্থান বা প্রকৃতির বসস্থানে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক ভিন্নতায় সমৃদ্ধ সমস্ত প্রাণী, উদ্ভিদ ও অণুবীক্ষণীয় জীবের সমাহারকেই আমরা জীব বৈচিত্র্য বলে থাকি। এই জীব বৈচিত্র্য কথাটির পূর্ণরূপ হল জীব সম্পর্কিত বৈচিত্র্য। ইংরাজির পরিভাষায় জীব বৈচিত্র্যকে বলা হয় বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটির কথাটির পূর্ণাঙ্গ যদি আর একটু ডিটেলসে আমরা চাই, তাহলে আমরা দেখতে পাব যে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন অণুবীক্ষণীয় যে সমস্ত জীব, উদ্ভিদ ও প্রাণীকুলের যে সমাবেশ নিয়ে এক বৈচিত্র্যপূর্ণ একটা জীবমণ্ডল গড়ে ওঠে, তাকেই জীব বৈচিত্র্য বলা হয়। অন্যভাবে যদি আমি আর একটু ডিটেলসে বলি না, যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ, প্রাণী ও অণুবীক্ষণীয় জীবের পারস্পরিক সম্পর্কই ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, সেই বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির জীবের সমাবেশকেই আমরা জীব বৈচিত্র্য বা ইংরাজিতে বায়োডাইভার্সিটি বলি। এই বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন 1986 খ্রিস্টাব্দে ওয়াল্টার রোজন স্মিথ। তাহলে এখানে একটি এমসিকিউর প্রশ্ন এসে গেল, 2 নম্বরে প্রশ্ন একটা এসে গেল যে বায়ো ডাইভার্সিটি কাকে বলে বা জীব বৈচিত্র্য কাকে বলে, এটার একটা প্রশ্ন এসে গেল। এইবার এইখানে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে IUCN এবং UNEP তারা কী করেছে, তারা দীর্ঘদিনের বিভিন্ন বিজ্ঞানীদের মতকে নিয়ে একটা উল্লেখযোগ্য একটা সিদ্ধান্তমূলক
বায়োডাইভার্সিটির একটা সংজ্ঞা প্রদান করেছে। তার যে সারমর্ম, সেই সারমর্মের মূল ব্যাখ্যা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সমস্ত জিন প্রজাতির, হ্যাঁ জিন প্রজাতির ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ও সমগ্রতাকে জীব বৈচিত্র্য বলা হয়ে থাকে। এই জীব বৈচিত্র্যকে আমরা সাধারণত তিনটে পার্টে ভাগ করতে পারি। এক, জন্মগত বৈচিত্র্য। দুই, প্রজাতিগত বৈচিত্র্য। তিন হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে এক হচ্ছে কি না জিনগত বৈচিত্র্য জিনিসটা। জিনগত বৈচিত্র্য হচ্ছে যে কোনো জীবের বা কোনো জীব প্রজাতির মধ্যে জিনের সম ব্যয়গত পার্থক্যের জন্য জীবের যে পরিমাণে গঠনগত ও প্রাকৃতিকগত পার্থক্য লক্ষ্য করা যায় তাকে আমরা জন্মগত বা জিনগত বৈচিত্র্য বলে থাকি। যেমন জিনগত পার্থক্যের হেতু বিশ্বে প্রায় 50,000 ধরনের নানা প্রজাতির ধান দেখতে পাই। এবার দ্বিতীয় বৈচিত্র্য হচ্ছে প্রজাতিগত। প্রজাতিগত বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি না কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির, হ্যাঁ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুলের যে সমাবেশ তাকেই আমরা প্রজাতিগত বৈচিত্র্য বলে থাকি। এইবার আমরা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির সংখ্যা সর্বাধিক। অন্যদিকে মানুষ নিয়ন্ত্রিত যে বাস্তুতন্ত্র রয়েছে তার প্রজাতিগত বৈচিত্র্য সর্বাপেক্ষা কম। তো যাই হোক, এই প্রজাতিগত বৈচিত্র্য সমূহকে তিনটে পার্টে ভাগ করা যায়। এক হচ্ছে প্রজাতিগত সমৃদ্ধি, দুই হচ্ছে প্রজাতির প্রাচুর্য, তিন হচ্ছে অন্তঃসম্পর্কযুক্ত বৈচিত্র্য। বাস্তুতন্ত্রের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্য সম্পর্কে আমরা আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলে জলবায়ু ও ভূমিরূপের পার্থক্যজনিত কারণে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ সমাবেশ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। এইরূপ বাস্তুতন্ত্রের ভিন্নতাকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলি। তাহলে প্রত্যেকটা রিজন এক একটা প্লেসমেন্ট অনুসারে, যেমন হিমমণ্ডলে আলাদা রকম, ক্রান্তীয় অঞ্চলে আলাদা রকম, নাতিশীতোষ্ণ অঞ্চলে আরেক রকম, সমভাবা সম্পন্ন মণ্ডলে আর এক ধরনের জীবের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এবং প্রত্যেকটা বৈচিত্র্য অনুসারে সেখানে বাস্তুতন্ত্র কিন্তু গড়ে উঠেছে। এইবার এই যে বাস্তুতন্ত্রের যে বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যকে আমরা মোটামুটি চারটে পার্টে ভাগ করতে পারি। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে ভাগ করেছে, কে কীভাবে ভাগ করেছে, তোমাদের ক্লাস টিচার এবং অন্যান্য শিক্ষক মহাশয়দের যে সমস্ত ভাগ করেছে তাদের সঙ্গে একটু মিলিয়ে দেখে নিও, তবে দেখে নিয়ে তোমরা সেরকমভাবে আলোকপাত করবে। তো এক নম্বর হচ্ছে যে অরণ্যের বাস্তুতন্ত্র। তাহলে ইন দিস ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের বনভূমি রয়েছে, বিভিন্ন প্রজাতির বনভূমি রয়েছে, ফলে সেখানে ধরো একটা উদ্ভিদের মানে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। তৃণভূমি বাস্তুতন্ত্র, এখানে তৃণভূমি বাস্তুতন্ত্র বলতে কী বোঝায়, ঘাস থেকে মাংসাশী প্রাণী, ঘাস থেকে মাংসাশী প্রাণী একে অপরের উপর নির্ভর করে যে বস্তুতন্ত্র গঠন করেছে বা যে বাস্তুতন্ত্র গঠন করেছে সেই বাস্তুতন্ত্রকে আমরা তৃণভূমির বাস্তুতন্ত্র বলি। এবার মরুপ্রায় বা মরু অঞ্চলের যে বাস্তুতন্ত্রের বৈচিত্র্য রয়েছে, তাহলে যেখানে মরুপ্রায় ভূমি রয়েছে, শুষ্ক রয়েছে, শুষ্ক মৃত্তিকা, সেখানে তৃণভূমি আছে, সেখানে মাটির নিচে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এবং জীব রয়েছে প্রবল দাবদাহের মধ্যে, যারা চরম ভাবা সম্পন্ন প্রকৃতির উপর নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য লড়াই করে যে বাস্তুতন্ত্র তৈরি করেছে তাকে আমরা মরুভূমি বা মরুপ্রায় বা মরু অঞ্চলের বাস্তুতন্ত্র বলে থাকি।
আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, জীববিদ্যা তো আছে, জীবন বিজ্ঞানে তোমরা দেখতে পাবে, লাইফ সায়েন্স যেটাকে আমরা বলি, আবার এখানেও জিওগ্রাফিতেও তোমরা সেই পার্টটা দেখতে পাবে, সেটা হচ্ছে যে জলভাগের বাস্তুতন্ত্র। তাহলে জলভাগের বাস্তুতন্ত্র প্লাঙ্কটন থেকে শুরু করে ছোট মাছ, ক্ষুদ্র মাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, পাখি, তারপরে ধীরে ধীরে মাংসাশী প্রাণী পর্যন্ত যে চেন, খাদ্য চেন, হ্যাঁ, সেখানে মানুষ আছে, কুমির আছে, বিভিন্ন ধরনের পক্ষী আছে, এ নিয়ে আমরা বিশদ আলোচনা করব। লাইফ সায়েন্সে বাস্তুতন্ত্র একটা বড় চ্যাপ্টার করবো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বাস্তুতন্ত্র নিয়ে একটা চ্যাপ্টার করব। জীবনবিজ্ঞান 9-10, হ্যাঁ, 9-10 জীবনবিজ্ঞান, আমরা এইটা নিয়ে বাস্তুতন্ত্রটা নিয়ে আলোচনা করব। এবং আমরা 2012 সালে, আমার মনে পড়ে 2012 সাল বা 2011 সাল, আমরা এ নিয়ে কতক্ষণ আলোচনা করেছি, 1-1টা ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে আমরা 1-1টা ক্লাস করেছি, 2-3-4 ঘন্টা, এটা কিন্তু মনে রাখতে হবে। তবে 14 সাল পর্যন্ত ছেলেগুলা মানে খুব বসে থাক, তা এখনকার ছেলে মতো নয় যে 45 মিনিট হয়ে গেল চলো স্যার বাড়ি যাব না। যাই হোক, এই বাস্তুতন্ত্র মানে জলাভূমির বাস্তুতন্ত্র, তো এর পরবর্তীকালে আমরা অন্য কিছু নিয়ে আসবো, যে জীবের গঠনটা নিয়ে আসবো। থ্যাংক ইউ, তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব।